হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেবি মম মন্টি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেবি মম ভ্যাকেশন রুটিন। যেহেতু রুহির এখন সামার ভ্যাকেশন পড়ে গেছে, তো আমরা না বেড়াতে এসেছি রুহির মামা বাড়িতে, মানে আমার বাড়িতে। আর সেখানে আমি আর রুহি কী কী অ্যাক্টিভিটি করি সারাদিন, সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে এসেও কিন্তু একটু সকাল সকালই আমার ঘুম ভেঙে যায়। তো বাড়িতেই কিন্তু বেস্ট আমার ভ্যাকেশনের জায়গা, সবকিছুই আরামে কিন্তু কেটে যায়। আর যেহেতু মা আছে, মা মানে হচ্ছে পৃথিবীর সব থেকে বড় বন্ধু, তাই না? আর এইভাবে চা খেতে খেতে মার সাথে গল্প করা, এগুলোর বেশ মজা পাই আমি। আর এখনো কিন্তু রুহি ঘুম থেকে ওঠেনি। রুহিও না এখানে এসে একটু লেটেই ঘুম থেকে ওঠে। তো দেখুন, চা খাওয়ার পর আবার এইভাবে কলা, বিস্কুট, নাটস সব কিছু কিন্তু মা রেডি করে দিয়ে দিয়েছে। আর এখন বেজে গেছে মোটামুটি 8:45। তো এত দেরি করে দেখুন রুহি এখন ঘুম থেকে উঠল। আর এখানে এসে না ও দিদার কাছেই সব কিছু করতে চায়। মানে মায়ের পরেই যদি বেস্ট ফ্রেন্ড কেউ থাকে বেবিদের, তাহলে সেটা কিন্তু দিদা। ইভেন এটা কিন্তু আমাদের ক্ষেত্রেও ছিল, আমরাও কিন্তু দিদাকে পেলে সব ভুলে যেতাম। আর সকালে উঠে মুখ ধুয়ে ব্রাশ করে নেওয়ার পর আমি এখন ওকে একটু ময়শ্চারাইজার লাগিয়ে দিচ্ছি, আর তাতেও ও না আমার কাছে থাকতেই চাচ্ছে না, বারবারই বলছে দিদার কাছে চলে যাবে। বাট আমি কিন্তু ওকে সকালে স্কিন কেয়ারটা কখনোই মিস করি না। তো দেখুন, ছুটে আমার কাছ থেকে দিদার কাছে চলে গেছে। বাট ওর দিদা কিন্তু এখন অনেকটাই বিজি, কারণ সকালে এখানে মাই রান্নাবান্না করে। বাট আমার কিন্তু বেশ মজা হয় এখানে এলে, আমার কিছুই করতে হয় না, এই জন্য আমি কিন্তু খুবই রিল্যাক্সেশনে থাকি। বাট তবুও দেখুন দিদাকে ধরে নিয়ে এসছে রুহি ওর সাথে খেলার জন্য। তো এইভাবে না মা মাঝে মাঝে এসে ওর সাথে খেলে যায়, আর আমাকেও ডাকে ওর সাথে। সবারই কিন্তু সকালে উঠেই খেলতে হবে, এটা কিন্তু ও আবদার করেই বসে থাকে। তো এই জন্য না আমরা সবাই ওর সাথে সকালে একটুখানি খেলি, তাহলে ও যখন একটুখানি এঙ্গেজ হয়ে যায় তখন কিন্তু আমরা যে যার কাজে ব্যস্ত হয়ে যাই, তখন আর কিন্তু ও কিছু বলে না। তো এখন ওর জন্য সকালে আমি একটু খাবার নিয়ে এসেছি। তো আমি যেটা খেয়েছি সেটাই কিন্তু ওর জন্য আমি সকালে এখানে নিয়ে এসেছি, কলা, বিস্কিট এবং কিছু নাটস। এটা খেলে ওর পেটটা কিছুক্ষণ ভরা থাকবে, আর সকালে কলা খাওয়া না খুব ভালো, এটা কিন্তু বডিতে আলাদাই একটা এনার্জি দিয়ে থাকে। আর আপনারা তো সবাই জানেন নাটসের কত গুণাগুণ। আপনাদের বেবি যদি বেশি ছোট হয় তাহলে সেই ক্ষেত্রে নাটসের পাউডার বানিয়ে বেবিদের খাওয়াবেন, বাট নাটস বেবির ডায়েটে রাখা অবশ্যই জরুরি। এটি বেবিসদের ব্রেন ডেভেলপমেন্ট করতে, ইমিউনিটি পাওয়ার বাড়াতে অনেকটাই বেশি কিন্তু হেল্প করে থাকে। আর এইভাবে খেতে খেতে ওর পাপা না এখন একটু ফোন করেছিল, আর এইভাবে না ও একটুখানি ভিডিও কলিং এ কথাও বলে নিয়েছে। আর এইভাবে অল্প খাওয়া হয়ে যাওয়ার পর আমি কিন্তু ওকে পড়তে বসিয়ে দিই। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বাইরে কোথাও ঘুরতে গেলেও বেবিদের পড়ার অভ্যেসটা রাখা। হ্যাঁ না লিটু রাইস, আই লিটু রাইস মেক জি এন্ড লিড ওয়াইস পিটার 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 কামিং টু মিট হ্যাড দে ওয়াইস নট কি ফা He put her in a pumpkin stair. He put her pumpkin stair. He kept her very well. চলো এই বিষয়ে লিখি এখন। এটা খেয়েছে তাকে। A, B, C. Tumble down D. Cat in the cupboard. Cat not see me. আমি না অনেকজনকেই এটা বলতে শুনেছি যে মামা বাড়িতে এসে আর পড়াশোনার কোনো দরকার হয় না। বাট অবশ্যই বেবিকে পড়ার অভ্যেসটা রাখবেন, একবেলা হলেও ওদেরকে পড়তে বসাবেন। ওরা যেমন তাড়াতাড়ি সব শিখেও নেয়, আবার কিন্তু সব তাড়াতাড়ি ভুলেও যায়।
আর এটা আমি আমার বেবির ক্ষেত্রে লক্ষ্য করেছি, ও পড়াশোনা করলে না অনেক বেশি অ্যাক্টিভ থাকে এবং একদমই চিড়চিড়ে ফিল করে না। যেদিনই ও কোনো কারণে পড়তে বসে না সেদিনই ও খুব বেশি পরিমাণে ইরিটেড হয়। এই জন্য না আমি ডেফিনেটলি ওকে দিনে একবার হলেও এখানেও পড়তে বসাই, তাহলে ও খেলার একটা আলাদাই এনার্জি পায় এবং বেবির সাথে আপনাদের বন্ডিংটাও কিন্তু অনেক ভালো হয়। বেবিরা কতটা পড়লো সেটা ইম্পর্টেন্ট না, বাট অল্প পড়াশোনা করলেও দেখবেন আপনি যে ওদের সাথে গল্পগুজব করবেন তাতে ও অনেক বেশি খুশি হয়ে যাবে। আর এখানে তো ওর কোনো চিন্তাই নেই, লোকজনে ভর্তি, এই জন্য ও কিন্তু খুব খুশি। আর এখন মোটামুটি 10:30 বেজে গেছে, এখন সকালের ব্রেকফাস্ট কিন্তু আমি রুহির জন্য নিয়ে নিয়েছি। এরকম ভাত, ডাল, ডিম সিদ্ধ, পটল ভাজা। ও না ইদানিং পটল ভাজা খেতে খুব ভালোবাসে। এটা কোথায় যাবে? এবারে আমিও কিন্তু খেতে বসে গেছি, আমারও সেম আইটেম বাদ ডিমের ঝোল করা হয়েছে। তো মা না প্রচুর রান্না বান্না করে, ইভেন আমি এলেই না আমার বাবু খেতে খুব ভালোবাসে, তো এই জন্য না আমাদের বাড়িতে কিন্তু খুব ভালো ভালো রান্না বান্না করা হয়, যেটা আবার কিন্তু দারুণ ভালো লাগে। কারণ আমি কিন্তু খুব বেশি রান্নাবান্না করতে পারি না যেহেতু রুহি ছোট, সেই জন্য তো এখানে এসে খাওয়া দাওয়াটা বেশ ভালো হয় আর আমারও দারুণ রিল্যাক্সেশন হয়। রুহির সাথে অল্প অল্প খেলা করি আর যেইটুকু আমার কাজ থাকে টুকটাক করে নিই, আর সারাদিনের তো কোনো চিন্তাই নেই, খাওয়া দাওয়া সব কিছু কিন্তু মাই অ্যারেঞ্জ করে দেয়। আর আমি না এখানে এলে খুব রিল্যাক্স হয়ে যাই, অনেকটাই কিন্তু মি টাইম পাই, আমার ফ্রেন্ডসদের সাথে কথা বলা, যেগুলো আমি বাড়িতে অনেক বেশি মিস করি কারণ সারাদিনই অনেকটাই কিন্তু কাজ করতে হয়। যেহেতু আপনারা সবাই জানেন আমি একাই থাকি, তো আমারই সব কিছু কিন্তু ম্যানেজ করতে হয়, এই জন্য নিজের জন্য সময়টা অনেকটাই কম পাই। আর এখন বেজে গেছে মোটামুটি 12টা, আর এই টাইমে না আমি এতগুলো দেখুন ফল নিয়ে কিন্তু বসে গেছি, ইভেন রুহিও কিন্তু এখান থেকে খাবে। এখন না রুহি যেহেতু একটু বড় হয়ে গেছে, আমাদের মতোই না ও সমস্ত খাবারই কিন্তু খেতে পারে, ওর জন্য কিন্তু আলাদা করে কিছু ব্যবস্থা করতে হয় না। আগে যেমন ফলের পিউরি করে দিতে হতো বা জুস করে দিতে হতো, এখন কিন্তু ও গোটা গোটাই ফল খায়। ইভেন আমি আপনাদের এটা সাজেস্ট করব যে বেবিদের অবশ্যই ফল খাওয়ান, ফলের জুস কিন্তু খাওয়ানো ফল খাওয়ানোর মতো এতটা ভালো নয়, কারণ ফলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার যা বেবিদের অনেকটাই ডেভেলপমেন্টে হেল্প করে, যেটা কিন্তু জুসে থাকে না। আর এই টাইমে না ফল খাওয়ার পর আমরা একটু এক্সারসাইজ করতেও বসে যাই। সারাদিন যেহেতু এখানে শুধু বসে বসেই খাওয়া হয়, এই টাইমটা ডেফিনেটলি আমি একটু এক্সারসাইজ করে থাকি। আর রুহিও না আমার সাথে এক্সারসাইজ করতে বেশ মজা পায়, আর এখানে যেহেতু ট্রেডমিল আছে তো আর কোনো চিন্তাই নেই, ভালো রকমের একটা এক্সারসাইজ কিন্তু এমনি হয়ে যায়। তো দেখুন রুহিও কিন্তু ট্রেডমিলে একাই এক্সারসাইজ শুরু করে দিয়েছে, ইভেন ও এটাতে চড়তেও বেশ মজা পেয়েছে, ওর কাছে একটা খেলনা গাড়ির মতো। আর বাড়ি মানে স্কিন কেয়ার কিন্তু একদম মাস্ট, তো বাড়িতে এলে না আমি স্কিন কেয়ার করতে কখনো ভুলি না, আর সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 মৌসুমির রস আর অল্প পরিমাণে হানি বা মধু। মৌসুমির রসে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা স্কিনকে গ্লোয়িং করতে অনেক বেশি হেল্প করে। আমি না আমার স্কিনের জন্য পার্লারে খুব বেশি খরচা করি না, ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসগুলোই বাড়িতেই কিন্তু বেশিরভাগ ইউজ করি এইরকম হোম রেমেডি রূপে। এটা যারা আমার ব্লগ চ্যানেলটি দেখেন তারা কিন্তু ডেফিনেটলি জেনে থাকবেন, অ্যাকচুয়ালি ন্যাচারাল রেমেডিগুলো করলে কিন্তু স্কিন অনেক বেশি ভালো থাকে। আর তারপর এই সময়টায় না যখন আমি হোম রেমেডিগুলো করি, মা কিন্তু রুইকে এইভাবে স্নান করিয়ে দেয়, আর মার কাছেই না ও সব কাজ করবে, ইভেন আমি এখানে ফাঁকা থাকি তবুও আমার কাছে ও কিছু করতে চায় না, শুধুই বলে দিদা সব করিয়ে দেবে। মা কতটা বিজি থাকে তবুও ও আমার কাছে কিছু করতে চায় না,
ইভেন মাও বেশ খুশি হয়েই করে, বলে ঠিক আছে কয়েকদিনের ব্যাপার, আমার বেশ ভালোই লাগে ওর সব কাজ করতে, আমার ভালোই হয়েছে, অনেক বেশি রিল্যাক্স থাকতে পারি। তো দেখুন এখন আমি স্নান করে চলে এসেছি, আমার স্কিনটা কিন্তু অনেক বেশি গ্লো করছে এই রেমিডিটি করার জন্য। তো এই রেমিডিটি না আপনারা ডেফিনেটলি ট্রাই করবেন, আর বাড়িতে হোম রেমিডিগুলোই করার চেষ্টা করবেন। আর আমার স্নান করে আসতে আসতে রুহির কিন্তু ওইদিকে খাওয়াও হয়ে যায়, মা কিন্তু ওকে খাইয়েও ফেলে, খাওয়া দাওয়ার পরে না ও কিন্তু একটু টিভি দেখতে বসে যায়। আর তারপর দেখুন এখন আমি লাঞ্চ করতে বসে গেছি, এখানে এসে না আমার লাঞ্চ করতে বেশ ভালো লাগে, বাড়িতে সব সময় কিন্তু একা একাই আমার খেতে হয়, এখানে মার সাথে গল্প করে করে খেতেও অনেক বেশি ভালো লাগে। আর আমাদের খাওয়া দাওয়া হতে হতে রুহির কিন্তু প্রচন্ড ঘুম পেয়ে গেছে, ও না ওখানেই টিভির ওখানেই শুয়ে পড়েছিল, তো এখন মা ওকে শুইয়ে দিচ্ছে। আর এখানে না বেশ মজায় আমরা তিনজনে কিন্তু একসাথে ঘুমো, তিনজন তো বাড়িতে এসে বেবি মম কিন্তু খুব হ্যাপি থাকে। আর এখানে না আমরা এইভাবে তিনজনেই কিন্তু একসাথে ঘুমিয়ে থাকি দুপুর বেলাটায়। আর দুপুরে ঘুম হয়ে যাওয়ার পর এখানে না ছোট ছোট কয়েকটা পার্ক আছে, রুহি রোজ বাইরা করে সেই পার্কগুলোতে যাওয়ার জন্য, আর আমিও কিন্তু ওকে নিয়ে যাই, কারণ বাড়িতে সারাদিন আমিও থেকে থেকে বোর হয়ে যাই, তো ওকে এইভাবে ঘুরিয়ে নিয়ে আসলে আমারও কিন্তু মনটা ভালো হয়ে যায়। তো খুব একটা বড় পার্ক কিন্তু এখানে নেই, যেহেতু ছোট্ট একটা শহর সেই জন্য, বাট তবুও রুহি এখানে এসে বেশ মজা পায় দোলনায় ঝুলতে, আর এইভাবে ওর সাথে একটুখানি সময় কাটালে না ও খুব বেশি খুশি হয়ে যায়। আপনারাও বেবির সাথে এইভাবে কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন, কারণ এই যে দিনগুলো চলে যাচ্ছে এগুলো কিন্তু আর ফিরবে না, পরে যাতে আফসোস করতে না হয় এই জন্য এখনই বেবির সাথে অনেকটা সময় কাটান। অনেক প্যারেন্টসরাই না এখন বেবিসদের সাথে সময় কাটাতেই ভুলে যায়, টিভি মোবাইল এইসব ধরিয়ে দেয়, বাট এটা কখনোই করা উচিত নয়। আর তারপর সন্ধেবেলায় এসে না এরকম দুধের মিষ্টি বাবু নিয়ে এসেছিল, তো রুহিকেও না এরকম একটা বড় মাপের দুধের মিষ্টি খাইয়ে দিয়েছি, আর কিছু না এই জন্য ওকে খাওয়াইনি। এখানে এসে ও বেশ মজায় থাকে, ওর দাদু ওকে নিয়ে এইভাবে ঘোরায়, এগুলো না ও খুব মজা পায়। আর তারপর দেখুন এখন ওর মামা ওর জন্য মাঝে মাঝেই না কিছু গিফট নিয়ে আসে, তো এখানে যেহেতু খুব বেশি ও খেলনা নিয়ে আসেনি, তো বারবারই বলছে ওর কিছু খেলনা লাগবে খেলনা লাগবে, তো এই জন্য না ওর মামা ওর জন্য এইভাবে খেলনার জিনিস নিয়ে আসতেই থাকে, তো এখানেও না ওর একটা টয় কালেকশন হয়ে যাবে। তো এইরকম একটা ডক্টর সেট কিন্তু ওর জন্য নিয়ে এসছে। আর তারপর একটু খেলা করে নেওয়ার পর আমাদের আবার হঠাৎ করে প্ল্যান হয়েছে রাতে ডিনারটা বাইরেই করা হবে, এই জন্য না বাইরে আমরা বেরিয়ে গেছি ডিনার করতে। তো একটা রেস্টুরেন্টে এখন চলে এসেছি ডিনারের জন্য, বাট রুহি ফুল ডিনার কিন্তু এখানে করেনি, কারণ যেহেতু বাইরের খাবার তো ও বেশি একটা খেতেও পারে না, ইভেন আমি দেইও না। তো একটুখানি ও ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছিল আর অল্প নান খেয়েছিল, তারপর না বাড়িতে এসে আমি ওকে একটুখানি ডাল ভাত খাইয়ে দিয়েছিলাম। তো ভ্যাকেশনে এসে কিন্তু রুহি আর আমি বেশ মজাতেই আছি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর এইরকম নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।